সেটা নিয়ে আলোচনা সমালোচনা আমরা করবো না, কারণ করার কি আছে? তার সে ক্যারিয়ার জন্য করেছে, সে প্রেম করেছে, লুকিয়ে রেখেছে, সে তার যখন মনে হলো সে জানাবে, জানিয়েছে। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা তখনই হয় যখন লোকটা বা মহিলাটা ওয়ান এন্ড অনলি হয়ে যায়, তখন ব্যাপারটা হয়। আমি বললাম যে ওই এইরকম আর্টিস্টরা ব্যক্তিগত জীবনে খুব প্রশ্ন করতেছিল, তখন আমি বললাম যে এই বিষয়টা বললাম যে ভালো, এটা এখন তো ব্যক্তিগত ব্যাপার, বিষয়টা এখন তো ব্যক্তিগত ব্যাপার, কেউ তার ক্যারিয়ারের জন্য বিয়ে করে এটাকে সেফ জোনে রাখতেই পারে, এটা কোনো ব্যাপার না। এটা তো ঘটনা হচ্ছে যে আলোচনা সমালোচনা তখনই হয় যারা একেবারে অপরিহার্য হয়ে যায় মানুষ, তাদের জন্য আলোচনা হয়, না হলে এটাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়। এরকম অন্য কোনো কিছু নেওয়া হয় না যে আমরা ধরে নিয়েছি যে প্রেম ছিল, প্রেম করে বিয়ে করেছে, তারপরে যে ক্যারিয়ার জন্য চায় নাই, তারপর এইটাই তো মানে মত হতবা প্রথম আলোতে দেখলাম, যা প্রথম আলোতে যেটা ফার্স্ট দেখলাম যে ওরা বিয়ের কংগ্রেচুলেশনস। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রোশন, আমি বললাম ওই যে প্রশ্ন করছিল বিভিন্ন তোমাদেরকে ঘিরে প্রশ্ন করছিল নায়ক নায়িকা হঠাৎ বিয়ে করেছে এটা সেটা হঠাৎ কোনায়, তো আমি বললাম যে ভাই আলোচনা সমালোচনা সেইটাই হয় যে অপরিহার্য হয়ে যায়। তো এটা নিয়ে তো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথাই বলতে চাই না, যে কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কথা বলার অধিকার নেই, আমি বলিও না, কিন্তু যেটা হচ্ছে যেটা আমার দেশের জন্য হবে বা যেটা শিল্পের জন্য হবে সেটা আমি বলবো। তো আমি বললাম যে তোমাদের দেখলাম যে কংগ্রেচুলেশন দিলাম, রোশন বিয়ে করলো, তার কিছুদিন পরে হলো, তো রোশন তার ক্যারিয়ার জন্য করেছে, তো এটা নিয়ে আলোচনা সমালোচনা আমরা করবো না, কারণ করার কি আছে? তার সে ক্যারিয়ারের জন্য করেছে, সে প্রেম করেছে, লুকিয়ে রেখেছে, সে তার যখন মনে হলো সে জানাবে, জানিয়েছে। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা তখনই হয় যখন লোকটা বা মহিলাটা ওয়ান এন্ড অনলি হয়ে যায়, তখন ব্যাপারটা হয়। গোপন না, আমি সেটা শুরু থেকেই বলে এসেছি, এবং অফকোর্স আমার লাইফের কিছু কিছু বিষয় আসলে সিচুয়েশনের জন্য রাখতে হয়। যদি আমি ক্যারিয়ারের কথা চিন্তা করে আমি গোপন করার চিন্তা থাকতো, অফকোর্স আমার লাইফের এই বড় দুইটা হ্যাপি মোমেন্টসকে আমি শেয়ার করতাম না সঙ্গে।